হাই ষ্টুডেণ্টছ ৱে'লকম বেক টু আৰ্কে কিড অফিচিয় আজি আমি এই ভিডিঅ'ৰে আলোচনা কৰিব কেন্দ্ৰীয় প্ৰদূষণ নিিয়ন্ত্ৰণ পৰিষদ চেণ্ট্ৰা পল্যুচন কণ্ট্ৰোল বোৰ্ড ত' পূৰ্ব ভিডিঅ'ৰে আমি আলোচনা কৰি ৰাজ্য প্ৰদূষণ নিয়ন্ত্ৰণ পৰিষদ ষ্টেট পল্যুচন কণ্ট্ৰোল বোৰ্ড সম্বন্ধেৰে ত' যদি এই পৰ্যন্ত তুমি মানে সেই ক্লাছ বা সেই ভিডিঅ' দেখি নাহ

কোন কোনো কাৰ্য আৰু দায়িত্ব ৰজিছে বিস্তৃত ভাৱেৰে আজি এই ভিডিঅ' মাধ্যমেৰে আলোচনা কৰিব কেন্দ্ৰীয় প্ৰদূষণ নিন্ত্ৰণ পৰিষদৰ কাৰ্য ৰাজ্য প্ৰদূষণ নিন্ত্ৰণ পৰিষদ কাজিয়া প্ৰায় সমান কেন্দ্ৰশাসিত অঞ্চলগুড়িক ৰাজ্য পৰষদৰ ক্ষমতা আৰু নিণগত কাৰ্যসাহ পৰষদৰ কাৰ্যমত সমান কেন্দ্র পরিষদ তাহার সমস্ত নিয়ন্ত্রণগত ক্ষমতা প্রত্যেক কেন্দ্রশাসিত অঞ্চলই এদ্বারা গঠিত প্রদূষণ নিয়ন্ত্রণ কমিটি উপরে করে থাকে এতদ্ব্যতীত কেন্দ্র পরিষদ কতক অতিরিক্ত দায়িত্ব রয়েছে এগুড়ি মধ্যে রাজ্য পরিষদ মানুষ মার্গদর্শন করা রাজ্য পরিষদর কাজকু সঞ্চয় করা ও রাজ্য পরিষদে কার্যরত বিভিন্ন অধিকারী মানুষ প্রশিক্ষিত করা ইত্যাদি কেন্দ্র পরিষদ রাজ্য সরকার ভালো রাজ্য পরিষদ মানুষ নিয়মের ব্যবস্থা অনুযায়ী নির্দেশ দিয়ে পেয়ে যদি কেন্দ্ৰ পৰিষদ নিৰ্দেশ ৰাজ্য চৰকাৰ দ্বাৰা ৰাজ্য পৰষদক দিয়া যায় কোনো নিৰ্দেশ বিৰুদ্ধাচৰণ কলা বা বিৰুদ্ধা জনক হ'ল তেবে এই ক্ষেত্ৰত কেন্দ্ৰ চৰকাৰ নিষ্পত্তি চূড়ান্ত হ'ব তাৰপৰা আমি দেখিবা এই কেন্দ্ৰীয় প্ৰদূষণ নিন্ত্ৰণ পৰিষদ বা চেণ্ট্ৰা পল্যুচন কণ্ট্ৰোল বোৰ্ড কেমি গঠন হৈ থাকে বৰ্তমান আমি আলোচনা কৰিব কেন্দ্ৰ প্ৰদূষণ নিন্ত্ৰণ পৰিষদ কৰ্মকৰ্তা মানুহ কেন্দ্ৰ চৰকাৰ দ্বাৰা নিযুক্ত দিয়া যায় এতিয়া পূৰ্ণ সময়পৰাই জনেয়াৰমেন ৰে তাঁর প্রদূষণ নিকরণপ্রে জ্ঞান রই বা দরকার তাপরে নেট হচ্ছে সর্বাধিক পাঁচ জন কেন্দ্র সরকার কর্মচারী সভ্য রে তাপরে নেক্সট হচ্ছে সর্বাধিক পাঁচ জন স্থানীয় মান স্থায়ী প্রতিনিধি রহবে স্থানীয় প্রতিনিধি রহবে তা ন সর্বাধিক তিনজন সাধারণ লোক যে কৃষি ব্যবসায়ী মৎস্য চাষ ও শিল্পর প্রতিনিধিত্ব করুবে তা ন কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত কোম্পানি কিংবা নিগম দুই জন তাপরে নেক্সট রয়েও জনে পূর্ণ সময় সভ্য সম্পাদক হেবে যাঙ্কর জনস্বাস্থ্য ইঞ্জিনিয়রিংরে ব্যবহারিক দক্ষতা ও প্রদূষণ নিয়ন্ত্রণ সম্বন্ধে দক্ষ দক্ষতা থাক জ্ঞান থাক দরকার তাপরে আমি নেক্সট দেখা এর কাজ ও দায়িত্ব কণ কণ সব কাজ ও দায়িত্ব রয়েছে বর্তমানে প্রথম কাজ হচ্ছে প্রদূষণ নিয়ন্ত্রণ প্রতিরোধকরণ ও বাদক উপযুক্ত উপদেশ ও পরামর্শ কেন্দ্র সরকারকে প্রদান করে পে তা এর নেক্স কার্য রয়েছে এই ক্ষেত্রে কার্য করতে বিভিন্ন সংস্থা মানুষ প্রচুর ভাবনা গবেষণা ও প্রগতিমূলক সুবিধা প্রদান করে পেবে তাপরে নেক্স কার্য হোচ্ছে পরিবেশ প্রদূষণ কারণ ও তার নিকরণ সংক্রান্তীয় বিভিন্ন প্রকার সূচনা প্রদান করা তাপরে এর নেক্স কার্য হোচ্ছে বাজু ও জল প্রদূষণ রোকের যাবতীয় প্রকার তালিম প্রদান করা তাপরে নেক্স কাজটি হচ্ছে অন্যান্য আনুষঙ্গিক কার্যহ যা প্রদূষণ নিয়ন্ত্রণ করি যথেষ্ট পরিমাণে সাহায্য করি

তাপরে নেক্সট কাজ রয়ে জল ও বাযু প্রদূষণ রোক আবশ্যকীয় প্রশিক্ষণ প্রদান করার তাপরে নেক্স কার্য রয়েছে নির্দিষ্ট প্রদূষণ সংক্রান্তীয় রুজু তাপরে রয়েছে প্রদূষণ ক্ষেত্রে সম্পৃক্ত মোকদ্দমা রুজু করাই তৎক্ষণাৎ শিল্প সংস্থার বন্ধ এবং তাপরে নেক্সট কাজ রয়েছে মারাত্মক প্রদূষণ ক্ষেত্রে পরিষদ নিজের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করে শিল্প সংস্থাকে বন্ধ করেদাইপারে বা শিল্প সংস্থাগুলো বিদ্যুৎ জল ও অন্যান্য আনুষঙ্গিক নিত্য ব্যবহার্য বা সবুদিন ব্যবহার্য পদার্থ বন্ধ তারপরে করেদাইপারে তাপরে নে প্রদূষণ প্রতিরোধ ক্ষেত্রে অত্যাবশ্যকীয় বা অতি আবশ্যক নির্দেশনা প্রকাশ করে পেপরে নেক্স কার্য রয়েছে বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলের গঠিত গড়ি উঠি প্রদূষণ নিয়ন্ত্রণ সংস্থাকে পরিচালনা করা এবং তাপরে নে্য প্রদূষণ নিষদক নির্দেশনা প্রদান করা ওয়ুসারে কাজের পরামর্শ প্রদান ভাবে কেন্দ্র প্রদূষণ নিয়ন্ত্রণ পরিষদ বিভিন্ন প্রকার ক্ষমতা ও কাজবলী রয়েছে যা পূর্ণমাত্রে প্রদূষণুক নিয়ন্ত্রণ করিবার সাহায্য করে থাকে তো আজ আমি এই ভিডিওরে আলোচনা করলে কেন্দ্রীয় প্রদূষণ নিয়ন্ত্রণ পরিষদ সম্বন্ধে আজ এই ভিডিও মাধ্যমে বিস্তৃত আলোচনা করলে যে এই কেন্দ্রীয় প্রদূষণ নিয়ন্ত্রণ পরিষদ কমিটি গঠিত হয়ে থাকে এবং এই কেন্দ্রীয় প্রদূষণ নিষদ্র কাজ এবং দায়িত্ব কোণ কণ রয়েছে আজ এই ভিডিও মাধ্যমে বিস্তৃত ভাবতে খুব সহজ সরল এবং ওড়িয়া ভাষার আলোচনা করলে আশা করে এই ভিডিওটি তোমাকে নিশ্চিত ভালো লাগি যদি ভিডিওটি ভালো লাগি থাকে তবে নিহে গোটে লাইক দেবে এবং চ্যানেল যদি নয় হয়ে আসি বা নয় এই ভিডিও দেখতে এ পর্যন্ত সবসক্রাইব করে না তবে বলি সকি কো ভিডিও দেখা আমার এই ইউট্যুব চ্যানেল অফিশিয়াল কো নিশ্চিত সাবস্ক্রাইব করি এবং সাবস্ক্রাইব করা সহ এই ভিডিওটি নিজ কো নিশ্চিত শেয়ার করে দেবে যা ফলে কি তোমার সাংসা এই ভিডিওর কিছু শিক্ষা লাভ করপারে এবং আপনার বলি ভিডিও দরকার আমার কমেন্ট সেকশন নিহতি কমেন্ট করবে যা বলে কি ফলকে তোমাকে সেই প্রকার ভিডিও দিবি তো আজি আজপায়ে এটি হিন্দ জয় ভারত লভ ইউ